আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা বোটানি অধ্যায়ের পঞ্চম অধ্যায়ে লাইকেনের কিছু উপকারিতা রয়েছে সেগুলো কিভাবে মনে রাখব সে বিষয়ে হাজির হয়েছি। তো এটা একটা ছক বানিয়েছি আমি, তো এটা দেখা যাক। প্রথমে কিছু কমন যেগুলো উদাহরণ নাম রয়েছে সেগুলোকে একসাথে করে নিয়ে আমি আলাদা করেছি। তো এই কমন নামগুলো এখন এখান থেকে দেখব, সেগুলো হচ্ছে এই যে রোকেলা মন্টিগনিয়া। তো এই নামটা তিনটা উদাহরণের সাথে মানে উপকারিতার সাথে প্রযোজ্য, সেটা হচ্ছে একটা হচ্ছে হৃদরোগ লিটমাস পেপার, আর একটা হচ্ছে রং বা ট্যানিন উৎপাদন এরকম। তো এটা মনে রাখার জন্য রং রিলেটেড মানে রং শব্দটা মনে রাখতে হবে। তো রং যেমন হচ্ছে হৃদরোগকে আমি এভাবে লিখেছি হৃদরং, মানে বুঝার সুবিধার্থে যে হৃদরং লিটমাস পেপার। লিটমাস পেপার কি করে, বর্ণ প্রদর্শন করে, মানে অম্লকে ক্ষার বা এটা ক্ষারীয় না অম্লীয়, তো এটা তো একটা বর্ণের মাধ্যমে দেখায়। তো এই জন্য লিটমাস পেপারের রং রিলেটেড আছে। আবার রং শিল্পে এই কিন্তু এই রোকেলা এটা ইউজ হয়। তো রোকেলার র থেকে রং। তো এই তিনটা উদাহরণ প্রথমত এখানেই হয়ে গেল কোরিলেটেড করে। এই যে এখানে আছে যে হৃদরোগ রোকেলা মন্টিগনা এরিথ্রিন, আর আছে এখানে লিটমাস পেপার এই যে এটা, আর রং বা ট্যানিন শিল্পে এই যে এটা। তো এখন বাকিগুলো দেখা যাক। তারপর হচ্ছে এক নম্বরটা পারা যাবে, এটা একটা জেরোসেরি একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে পাথর থেকে মাটি সৃষ্টি হয়। তো এটা জানার তেমন কিছু নেই, শর্টকাট নয় এখানে কোনো। আর এটা হচ্ছে খাদ্য হিসেবে, সেটা হচ্ছে সেন্ট্রারিয়া আইসল্যান্ডিকা। তো এইটা আইসল্যান্ড মস। তো এটা এভাবে মনে রাখা যায়, আইসল্যান্ড একবার একটা দুর্ভিক্ষ হয়েছিল, মানে যে আলোর ব্লাইট রোগের দুর্ভিক্ষ, ওখানে কিন্তু খাদ্য অভাবে অনেক মানুষ মারা গিয়েছিল। তো এটা এভাবে মনে রাখা যায় যে খাদ্য রিলেটেড যেহেতু আইসল্যান্ডে বা আয়ারল্যান্ড, তো সে রিলেটেড করে খাদ্য হিসেবে এটাকে ব্যবহার করা হয়। এইভাবে মনে রেখেছি যে আয়ারল্যান্ডের খাদ্য দুর্ভিক্ষ আর খাদ্য হিসেবে, পশু খাদ্য হিসেবে যেটা হচ্ছে ক্ল্যাডোনিয়া র্যাঙ্গি ফেরিনা। তো এটা এটাকে অন্য নাম হচ্ছে রেইনডিয়ার বা মস তুন্দ্রা অঞ্চলের, ডিয়ার মানে হরিণ, হরিণ মানে পশু, পশু আর খাদ্য, এই হ্যান ত্যান করে এভাবে মনে রাখতে হবে। আর তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক হচ্ছে উষ্ণিক অ্যাসিড, আর এটার সাথে উষ্ণিক অ্যাসিড এটার সাথে একটু সমন্বয় করে পড়তে হয় যে উত্তেজক পদার্থ তৈরিতে উষ্ণিয়া, আর একটা হচ্ছে রেমেলিনা। তো এই উষ্ণিয়াটা একটু মনে রাখতে হবে, এইটাকে নামটা কিন্তু যেমন একটা উত্তেজক আছে না কথাটার মধ্যে, একটা উষ্ণিয়া উত্তেজক একই রকম কিন্তু শব্দ মনে হচ্ছে। তো এই রিলেটেড করে উত্তেজক পদার্থ এটার সাথে এরকম, এই যে উষ্ণিক অ্যাসিড অ্যান্টিবায়োটিক কি করে, শরীরে যখন খুবই খারাপ অবস্থা বা উত্তেজনা সৃষ্টি হয়ে যায় মানে তখন ওই অ্যান্টি মানে আর উত্তেজনাটা দমিয়ে দেয় এরকম একটা বিষয়। তো সে রিলেটেড করে উষ্ণিক অ্যাসিড, আর উত্তেজক পদার্থ এটা এখন পরে নিতে হলে সেটা হচ্ছে যে উষ্ণিয়া রেমিলিনা মানে মেনেলিনা, এটা এভাবে বলবো মেনেলিনা বা মানবো না। কখন মানবো না, যখন শরীরে জোশ বা উত্তেজনা বেশি তখন তো কিছু মানবো না। তো এইটা হয়ে গেল। তারপরে আসছে টিউমার বা ক্যান্সার রোগে, সেটা হচ্ছে এটা মনে রেখেছি যে এই যে উষ্ণ ইভো আইসো টিউমার লিচে, এই যে লিচে উষ্ণ ইভো আইসো টিউমার লিচে, যদি একটু মনে রাখা কষ্টকর তবে দুই তিনবার বললে ইনশাল্লাহ মনে থাকবে, তাছাড়া এগুলো আর মনে রাখার তেমন আর কোনো উপায় নাই আমার যতদূর মনে হয়। তারপরে হচ্ছে যে হৃদরোগ এটা তো শেষ, জলাতঙ্ক ওষুধ যেটা হচ্ছে পেল টাইগেরা। তো জলাতঙ্ক কুত্তা কামড়ালে হয়, তো কুত্তা টাইগেরা মানে হচ্ছে বাঘ, তো কুত্তা বাঘ এভাবে মনে রাখতে হবে। হুপিং এটা ভাত ভাই শিখিয়েছিল। আর হুপিং কফ রোগে কফ ক্ল্যাডো মানে একটু মানে মুখে মুখে চলে আসছে কফ ক্ল্যাডোনিয়া। যক্ষার ওষুধ হিসেবে এটা ফাহাদ ভাই বলেছিল যে আমার যক্ষা হয়েছে, যক্ষা রোগের প্রতিষেধক হিসেবে এখন আমাকে আইসল্যান্ড যেতে হবে, ওই জন্য যক্ষার ঔষধ আনতে আইসল্যান্ড যাব। নেকড়ে নিধন, নেকড়ে বা শিয়ালের কিন্তু সিনেমার একটা ওয়ার্ড হচ্ছে ভার্মিন্ট, যেটার মানে হচ্ছে পাতি শিয়াল, আর ভার্মিন্টের ভি, আর এখানে এটার লাইকেনের লেথেরিয়া থেকে ভালপিনা থেকে ভি, এই দুই ভি মিলে ভিভি নেকড়ে নিধন। শুককীট বা শামুকের খাদ্য, তো এটা খুব একটা ভালো বানাতে পারিনি যদিও, তো এইভাবে তাও মনে রাখবো ইনশাল্লাহ যে ক্যালকেরিনা, আর এটা হচ্ছে লিচেনোরা। তো শুককীট আছে আর এখানে আছে কার আছে, কিটকার মানে একটা চকলেট আছে না, কিটক্যাট এভাবে কয়েকবার বললে ইনশাল্লাহ আশা করি মনে থাকার কথা। আর শামুকের খাদ্য, সেটা হচ্ছে শামুক লিচে চলে বা শামুক নিচে চলে, শামুক দেখা যায় না এই যে এইভাবে চলে, তো এরকম একটা বিষয় যে শামুক লিচে চলে বা নিচে চলে, তো ওখানে লিচে নোড়া যেটা আছে এটা এরকম।
উদ্ভিদের রোগ নিরাময় সেটা হচ্ছে সোডিয়াম উষ্ণেট টমেটোর ক্যান্সার রোগ নিরাময়। তো উষ্ণেটটা আগে বললাম যে উত্তেজনা সৃষ্টি করে বা উস্কানি, তো টমেটোর ক্যান্সার হয়েছে এখন তো এটা উস্কানি দিবে টমেটোকে, ওই জন্য ক্যান্সার রোগ নিরাময়। আর একটা হচ্ছে লিকানোরিক অ্যাসিড, তো তামাকের মোজাইক রোগ নিরাময়। তো এটা কীভাবে মনে রাখবো, সেটা হচ্ছে মোজাইকে তোমার নাম লিখবো বা লিখাবো, মানে খুব ভালোবাসার প্রেমিকাকে এখন মোজাইক, ওই যে বিভিন্ন মোজাইক করে ঘরের ফ্লোর পাওয়া যায় না, তো ওরকম ওই মোজাইকে তোমার নাম লিখাবো, তো লিকানোরিক অ্যাসিড। লিটমাস তো শেষ। আর সুগন্ধি বা প্রসাধনী সামগ্রী তৈরিতে এটা হচ্ছে ইভা আর ম্যালিনা, বা এই দুইটা হচ্ছে মেয়ের নাম, কিন্তু ইভা কিন্তু মেয়েদের নাম হয়। তারপরে ম্যালিনা যদি একটু অন্যরকমের নাম, মানে বিদেশিদের মতো, কিন্তু আমার একটা ফ্রেন্ড ছিল তার নাম ছিল মালিহা, তো ওই মালিহা থেকে ম্যালিনা এভাবে একটু করিলেট করে মনে রাখতে হবে। তো সুগন্ধি বা প্রসাধনী ইভা ম্যালিনা, মেয়েরা তো বেশি সুগন্ধি বা প্রসাধনী লাগায়, সেই লজিকে এই দুটা মেয়েদের নাম সমন্বয় করে মনে রাখতে হবে। রং ট্যানিন এটা তো বললাম, এটা বলা হয়নি, এটা একটু কেউ পারলে বানিয়ে নিও, আর পারলে কমেন্টে জানিয়ে দিও কি করা যায় এই দুইটা থেকে। আর উত্তেজক এটা তো বললাম, বাকি থাকলো এই যে এগুলো। তো উষ্ণিয়াটা যেটা বললাম, এর কিন্তু উস্কানি টাইপের, এ প্রায় সব জায়গাতেই কিন্তু থাকতে চাই, উস্কানি দিতে চাই। যেমন উদ্ভিদের ক্ষতিতেও উষ্ণিয়া পাওয়া যায়, তারপরে আবার রোগ সৃষ্টিতেও উষ্ণিয়া পাওয়া যায়। আবার এ রোগ সৃষ্টিতে আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে ইভারনিয়া। তো ইভারনিয়া কিন্তু এটাও লেখা যায়, আমি গুগলে দেখলাম, তো এই যে ইভা আছে, ইভা নাম, আর এখানে অ্যালার্জি আছে, এটা কিন্তু মানুষের শরীরে অ্যালার্জির সৃষ্টি করে। তো ইভা বা মেয়েরা কী করে, মেয়েরা আমাদের মানে কিছু ছেলে থাকে না মেয়েদের দেখলে অ্যালার্জি, বা মানে কথার কথা একটা, মেয়ে দেখলে অ্যালার্জি, তো এরকম একটা বিষয়। আর দাবানলে, যে দাবানলেও কিন্তু উষ্ণিয়া আছে, মানে ওই কোনো জায়গায় ছাড়বে না, সব জায়গাতে উত্তেজনা সৃষ্টি করছে খালি। আরেকটা হচ্ছে, লাস্ট হচ্ছে স্টোন মাশরুম, সেটা হচ্ছে লাইকেন, এটা হচ্ছে এন্ডোকার্পন মিনিয়াটুম। কার্পন মানে কৃপন, মিনি মানে ছোট, মানে ছোট কৃপন স্টোন, মানে ছোট কৃপন স্টোন, এভাবে মনে রাখতে হবে এটা, সেটা হচ্ছে এক প্রকার লাইকেন। তো এটাই ছিল আজকের ছক। আসসালামু আলাইকুম।